হ্যালো ভিউয়ার্স, পার্সেন্টেজ বের করতে গেলে যে সূত্র ব্যবহার করা হয় সেই সূত্রটি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটি বেসিক সেলে নিয়েছি, সেই সেল থেকে বা সেই বেসিক যে সেলটি আছে সেই বেসিক থেকে হাউস রেন্ট আমার এখানে যদি 50% অথবা 40% বা যে কোনো একটি অ্যামাউন্ট যদি হয়, তাহলে সেটি আমি খুব সহজেই বের করব কিভাবে। তো চলুন দেখা যাক সূত্রটি করি। এখানে একটি ইকুয়াল সাম দিব অথবা শুধু ইকুয়াল দিয়েও করা যাবে। ইকুয়াল সাম দেন স্টার্ট ব্র্যাকেট, এই সেলটি অর্থাৎ D4 ইনটু যে কয় পার্সেন্ট আমার দরকার, দেখাচ্ছে 50% যদি দিই তাহলে 50 লিখে পার্সেন্ট দিয়ে ক্লোজ ব্র্যাকেট দিয়ে ইন্টারপ্রেস করলে আমার এখানে এই সূত্রটি চলে অ্যান্সার চলে আসবে। অর্থাৎ আমি এখানে 50% 20,000-এর 50% 10,000 এখানে আমি পেয়েছি। এখন যদি হাউস রেন্ট 50% সহ বেসিক এখানে যোগ হবে, অর্থাৎ এখানে 50% সহ এবং বেসিক সহ যদি যোগ করতে চান, এখানে শুধুমাত্র একটি প্লাস চিহ্ন দিবেন এবং আবার D4 এই সেলটিতে ক্লিক করবেন, দেন ইন্টারপ্রেস করবেন। এখানে দেখবেন যে বেসিক যা ছিল সেখান থেকে 50% দিয়ে আবার বেসিকটা যোগ করা হয়েছে। এটাই মূলত পার্সেন্টেজ বের করার সূত্র। আপনারা যে কোনো অ্যামাউন্টের পার্সেন্টেজ এখান থেকে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।